নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সাত বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই অনেক রকমের দম বা ডিমের অনেক রকম কারি তো আপনারা খেয়েছেন আমার মতো করে একবার ডিমের দমকারি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমায় জানাবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দমকারি বানানোর জন্য প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে গ্যাস জ্বালিয়ে জলে এক চামচ লবণ দিয়ে দিলাম তাহলে ডিমের খোসা সহজে ছাড়ানো যাবে আমি হাঁসের ডিম খেতে ভালোবাসি এবং বাজারে পেয়েও গেছি তাই হাঁসের ডিম নিয়েছি আপনারা মুরগি ডিম দিয়েও এই দমটি বানাতে পারবেন পাঁচ সাত মিনিট পর গ্যাস অফ করে দিলাম ডিম ঠান্ডা করে খোসা ছাড়িয়ে রাখব এখন গ্যাসে একটি ফ্রাইং প্যান গরম করে অল্প তেল দিয়ে একটি বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে রাফলি কেটে দিয়ে দিচ্ছি আট দশটি রসুনের কোয়া দিয়ে দিলাম আর এক ইঞ্চ পরিমাণ আদাকে এভাবে টুকরো করে কেটে দিলাম লো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি মিনিট তিনেক পর এগুলির গায়ে ব্রাউন স্পট দেখা দিয়েছে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের টমেটোকে কেটে টমেটোকে এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব তাই অল্প লবণ ছড়িয়ে দিলাম যাতে টমেটো নরম হয়ে যায় সেজন্য একটু সময় ঢাকা দিয়ে রাখলাম মিনিট দুই তিন পর ঢাকা খুলে দিলাম টমেটো বেশ নরম হয়ে অন্যান্য মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে এগুলি ঠান্ডা করে একটি পেস্ট বানিয়ে নেব ততক্ষণে ডিমগুলি ঠান্ডা হয়ে যেতে ছাড়িয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি ছুরি দিয়ে প্রত্যেকটির গায়ে কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে তেল মশলা ভেতরে ঢুকতে পারে দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নিয়ে অল্প তেল ছড়িয়ে দিলাম ডিমের গায়ে মশলাগুলো যাতে সেট হয়ে যায় এবার একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটি ভালো হবে তেল গরম হতেই একে একে ডিমগুলি ছেড়ে দিলাম নেড়ে চেড়ে সোনালি রঙ করে ভেজে তুলে রাখলাম এখন আরেকটি মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য একটি বাটিতে নিয়েছি দু টেবিল চামচ ফেটানো টক দই এর ওপর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো বড় এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং থ্রি ফোর্থ চামচ ধনে গুঁড়ো এবং আধা চামচ জিরে গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং আধা চামচ চিনি দিলাম মশলার স্বাদে একটা সুন্দর ব্যালেন্স আনার জন্য এইবার এই সমস্ত মশলাকে চামচ দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করে রাখব এতক্ষণে আমার ডিম ভাজার তেল ঠান্ডা হয়ে গেছে ওই ঠান্ডা কড়াইতেই আমি ওই তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলার মিশ্রণ দইয়ের সঙ্গে যেগুলো মিশিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার পেস্ট সমস্তকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ভেজে রাখা ডিমগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে দিয়ে দিলাম প্রায় থ্রি ফোর্থ কাপ জল একটি তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং আধা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাস অন করে দিলাম হাই ফ্লেমে একেবারেই দেওয়া চলবে না দই ফেটে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে রেখে এটিকে দমে রান্না হতে দিলাম ঢাকা দেওয়ার আগে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি সে ক্লিপটি আমার মিস হয়ে গেছে পাঁচ সাত মিনিট এভাবে দমে রান্না করে নেয়ার পর এখন ঢাকা খুলে দেখাচ্ছি গ্রেভি খুব সুন্দর ঘন হয়ে গেছে রান্না প্রায় শেষ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আবারও ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলাম তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমের পর ফিরে এসে ঢাকা খুলে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিমের দমকারি এখন পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ